السلام عليكم ورحمة الله وبركاته ان ذلك على الله يسير কেউ কেউ মনে করতে পারে ওরে আল্লাহ এত কোটি 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 মানুষের এত ঘটনা এগুলো আল্লাহ কেমনে লিখে রেখেছেন আল্লাহ বলেন এটা আল্লাহর জন্য একেবারে সহজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একেবারে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম কেউ কেউ মনে করতে পারে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন তাহলে আমার তো আর অসুবিধা নাই আমি ঘুমে থাকলেও আমার লেখা যেটা আছে সেটা চলে আসবো কি বলেন আমি চাকরি বাকরি না করলেও আমার তাকদিরে যেটা লেখা আছে বাসায় বসে থাকলেও খাবার চলে আসবো যেহেতু তাকদিরে লেখা আছে কি বলেন আল্লাহ আগে তো লিখে রেখেছে তাহলে আমি এত চেষ্টা করার দরকার কি আল্লাহ বলতেছেন আমি তোমার তাকদিরগুলো লিখে রেখেছি যে কারণে মূল কারণ হলো এটা লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম কোনো কিছু তুমি হারিয়ে ফেললে না পাইলে যেন তোমার ভিতরে কোনো দুঃখ আফসোস নৈরাশ্যবাদ না আসে একটা জিনিস পাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু পান নাই না পাওয়ার পরে হতাশ হয়ে যেতে পারে নিরাশ হয়ে যেতে পারে আল্লাহ বলতেছেন তখন তুমি বলবা যে আল্লাহ পাক আমার তাকদিরে এটা না পাওয়াটাই লিখে রাখছিলেন তুমিয়ার মধ্যে আর নৈরাশ্যবাদ আসবে না নৈরাশ্যবাদ মানুষকে ধ্বংস করে দেয় এটা কুফরি মানুষ হতাশ হয়ে কুফরের দিকে চলে যেতে পারে এই জন্য মানুষের ভিতরে যাতে ওই নৈরাশ্যবাদ না আসে হতাশ না আসে এই জন্য বান্দা বলবে যে আল্লাহ আমার তাকদিরে এইভাবে লিখে রেখেছেন এটা না পাওয়াটা আল্লাহ লিখে রেখেছেন না পাওয়ার মধ্যে আল্লাহ আমার কল্যাণ রেখেছেন তার ভিতরে আর হতাশা আসবে না যে তাকদিরে বিশ্বাস করবে ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আবার একজনে অনেক কিছু পাইছে পাওয়ার পরে এত খুশি হবে না কারণ সে মনে করবে আহারে এটা তো আমার কিছু না আল্লাহ দিছে আল্লাহ লিখে রেখেছে আমার আগে থেকেই একজনের বিশাল এক বাড়ি আছে কয় এটা তো কিছুই না এটা আল্লাহ লিখে রেখেছে আগে আল্লাহ দিছে আমার কৃতিত্ব কিছু না তাহলে আল্লাহ বলতেছেন বেশি পাইলেও বান্দা অহংকারী হবে না না পাইলেও বান্দা হতাশ হবে না এই জন্য আমি আল্লাহ আগে থেকে তাকদির লিখে রেখেছি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ পাক কিছু কিছু বান্দাকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না এরা কারা কারা একটা হলো কুল্লা মুখতাল মুখতালদেরকে আল্লাহ পছন্দ করেন না মুখতাল মানে অহংকারী দুই ধরনের এক ধরনের অহংকারী হলো যে তার ভিতরে অনেক কিছু আছে প্রভাব আছে ক্ষমতা আছে অনেক কিছু আছে সম্পদ আছে জ্ঞান আছে এগুলোর কারণে অহংকারী আরেক ধরনের আছে কিচ্ছু নাই তাও নিজের নিজে অহংকারী মনে করে এরকমও অহংকারী আছে দুই ধরনের অহংকার আছে মানে আসলে সে তার নেতৃত্বও নাই তার কোনো ক্ষমতাও নাই পাওয়ারও নাই সম্পদও নাই কিচ্ছু নাই কিন্তু সে নিজের নিজে অনেক কিছু মনে করে এই জাতীয় অহংকার আরেকটা হলো আছে আসার থাকার পরে অহংকার করা এই জন্য আল্লাহ পাক এখানে দুইটা শব্দ বলছেন মুখতালিন ফাখুর যারা নিজে নিজে অহংকার করে বা অন্য কিছুর কারণে অহংকারী হয় কেউ দেখবেন আগে ভালো মানুষ ছিল যখন একটু পদ একটা পাইছে শেয়ার একটা পাইছে এবার অহংকারী হয়ে গেছে তাহলে হের ওই শেয়ারে তারে অহংকারী বানাইছে আগে সে মানুষটা অহংকারী ছিল না বা ওই ক্ষমতাটা ওই পদবিটা ওই কারণে সে অহংকারী হয়েছে এই জন্য আল্লাহ দুটা শব্দ বলছেন এই দোনো ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না আল্লাযীনা ইয়াবখালুন যারা বখালতে করে কৃপণতা করে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলে অন্য মানুষদেরকে কৃপণতা করার জন্য নির্দেশ দেয় নিজেও কৃপণতা করে আবার অন্যদেরকেও কৃপণতার প্রতি উৎসাহিত করে ওয়া মাই ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহর হুকুম থেকে আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয় তার মনে রাখা উচিত ওয়াল গানিয়্যুল হামিদ আল্লাহ হলেন অভাব মুক্ত আল্লাহ হলেন নিজে নিজেই প্রশংসিত অর্থাৎ আল্লাহ যখন বলে যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় খরচ করো দিনের জন্য ব্যয় করো অনেকে মনে করতে পারে মানে আল্লাহর কিছু আর্থিক সংকট দেখা দিছে এই জন্য আল্লাহ বান্দার কাছে চাইতেছে দেওয়ার জন্য আল্লাহ বলতেছে পৃথিবীর কোনো মানুষ এক পয়সাও যদি না দেয় আল্লাহ হলেন গানি আবার পৃথিবীর কোনো মানুষ যদি একবারও না বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা না করে আল্লাহ হলেন হামিদ দুনিয়ার মানুষ প্রশংসা না করলেও আল্লাহ প্রশংসিত লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়্যানাত আল্লাহ পাক বলেন যুগে যুগে আমার রাসূলদেরকে আমি পাঠিয়েছি বিল বাইয়্যানাত বাইয়্যানাত সহকারে বাইয়্যানাতটা হলো বিল মুজিজাত
মুজেজাত সহকারে, দলিল সহকারে, প্রমাণ সহকারে আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, নবীদের সাথে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছেন, একটা হলো বাইয়ানাত, একটা হলো কিতাব, নবীদের সাথে একটা কিতাব দিয়েছেন, আরেকটা দিয়েছেন ওয়াল মিজান, মিজান দিয়েছেন। মিজান মানে কি? আমরা যেরকম দাড়িপাল্লা মনে করি, আমাদের দাড়িপাল্লা বললে আমাদের ধারণা আসে এরকম একটা দাড়িপাল্লা, এখন কিন্তু দাড়িপাল্লা এরকম নাই, দাড়িপাল্লা চেঞ্জ হয়ে গেছে না, এখন তো ওজন করে আরেক রকম ডিজিটাল, আর কদিন পরে দেখবেন যে আরও ডিজিটাল আরেক রকম, জিনিসও তোলা লাগবে না, এখানে আছে ওখানে উঠে গেছে এরকম তো হইতে পারে, অথবা ইঙ্গিত করলে ইশারা করলে টিপ দিলে উঠে যাবো, এটা কত কেজি কত কে, তাহলে বোঝা যায়। এই জন্য আল্লাহ পাককে আমাদের ময়দানে মিজানের ব্যবস্থা করছেন, ওই মিজানটা আমাদের দাড়িপাল্লার মতো না, এই মিজানটা কেমন এটার ধরন একমাত্র আল্লাহ জানে, এটার কোনো বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক দেন নাই। নবী রাসূলদের সাথে আল্লাহ একটা মিজান দিয়েছেন, সেই মিজানটা কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী রাসূলদের সাথে এমন কিছু নির্দেশনা, এমন কিছু নবী রাসূলদের বক্তব্য, এমন কিছু নবী রাসূলদের আখলাক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন যেটা হক এবং বাতিলকে পার্থক্য করে দেয়। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন 40 বছর বয়সে, কিন্তু 40 বছর এক থেকে 40 পর্যন্ত এই 40 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। তাহলে নবী হন নাই কিন্তু মিথ্যা কথা বলেন নাই, নবী হন নাই কোনোদিন কোনো মেয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন এই নজির নেই। সুবহানাল্লাহ, যে জাহেলিয়াতের সমাজে ছেলেমেয়েরা একসাথে কুফের মধ্যে গোসল করতে নামতো, গোসল করতে নামলে ওই গাছের নিচে মরুভূমিতে কাপড় চোপড় খুলি রাখি আসতে হইত, উলম্ব হয়ে গোসল করতে নামতে। ওই জাহেলিয়াতের সমাজে পর্দা কি জিনিস, তারপর হায়া কি জিনিস, এসবের ধার কিচ্ছু ছিল না। সেই সমাজে একজন মানুষ, একজন যুবক 40 বছর পর্যন্ত কোনো মেয়ের সাথে নারীর সাথে কথা বলেন, তাহলে এটার নাম মিজান। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে একদিন নবী বানাবেন, রাসূল বানাবেন, আল্লাহ আগে ঠিক করে রাখছেন, তার ভিতরে এমন কোন ফিস্ক, এমন কোন কবিরা গুনাহ, এমন কোন অশ্লীলতা, এমন কোন কাজ সেই জাহিলি যুগে আল্লাহ পাক করান নাই, যাতে মানুষ এইটাকে নবী হিসাবে রাসূল হিসাবে চিনতে বিন্দুমাত্র সমস্যা না হয়। এই যে কার্যক্রমগুলো এগুলার নাম কি? মিজান। আল্লাহ
কারণ কোনো সুযোগ দিয়ে অনেক
পালন করতে পারে নাই বা
বিয়ে করার প্রস্তাবের জন্য বলল
শাস্ত্র পরবর্তী আমাদের সোনা আর গরু থেকে আমাদের